গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের নেতৃত্বে নবগঠিত বাসন্থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসন্থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাইজুল আলম দিলীপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সেলিনা ইউনুস, 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মণ্ডল, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি সিদ্দিকুর রহমান, 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন, বাওয়াল কলেজ ও ছাত্র সংসদের সাবেক জিএস মোহাম্মদ সাইদুর রহমান মোল্লা, বাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সৌরভ, বীর মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান রিপন, দেওয়ান সিদ্দিকুর রহমান, আরিফুজ্জামান জুয়েল, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জনি, মোহাম্মদ জালাল উদ্দিন জালু, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আরিফুল ইসলাম মণ্ডল, হাজি আব্দুস সামাদ মিয়া, মোহাম্মদ রিয়াজুর রহমান সোটন, মোহাম্মদ রেজাউল করিম বাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সকলে মিলে তারা আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন বলে আশাবাদ ব্যক্ত করেন।